সামনেই তো মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, আর এই আর কদিন পরেই পরীক্ষা। এখন অনেকের সিলেবাসই কমপ্লিট হয়নি, পরীক্ষা একেবারে গায়ে এসে গিয়েছে, কিন্তু পড়া কিছুই হয়নি, কি করব। রাত দিন এটা ভেবে ভেবে ভয়ে ভিতরে একেবারে যাচ্ছে তাই অবস্থা, কি করে এই পরীক্ষায় আমি পাস করব, সময় হাতে আর নেই। অন্যরা ফোন করে বলছে সিলেবাস তাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রিভিশন দিচ্ছে, তাই তোমাকে জিজ্ঞাসা করছে তুই কি করছিস ভাই এখন, কিন্তু তোমার কাছে উত্তর, ভাই সিলেবাসই এখনও কমপ্লিট করতে পারিনি। তাহলে এমন কোনো টিপস, এমন কোনো ট্রিক্স, এমন কোনো টেকনিক আছে কি যে এই কম সময়ের মধ্যে পড়াশুনো করে, এফেক্টিভলি পড়াশুনো করে কিভাবে পরীক্ষায় পাশ করা যায়? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অক্সিজেন মোটিভেশন, আমি অনুপ। হয়তো তোমার পরীক্ষা এসে গিয়েছে, কিংবা আসতে চলেছে, বা আসবে, যাই হোক না কেন পরীক্ষা গায়ে চলে এসে গিয়েছে, কিন্তু তোমার পড়া কিছুই হয়নি। বন্ধুরা জিজ্ঞাসা করে বলছে ভাই কি করছিস, কতদূর এগিয়েছো, তোমার কাছে কোনো উত্তর নেই, ভিতরে ভয় লাগছে, প্রতিদিন ঘাবড়ে যাচ্ছ, কি করব কি করব। চলো তোমার এই প্রবলেমটা একটা ছোট্ট গল্প দিয়ে বোঝাচ্ছি। একটা গ্রামে রাম আর রহিম দুজন ছাত্র আছে, তা এই দুজন ছাত্রের সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর কদিন পরেই পরীক্ষা, কিন্তু তাদের সিলেবাস কোনো কিছু কমপ্লিট হয়নি। তো এখন এই দুজন ছেলে গ্রামের একটা গাছতলায় বসে আলোচনা করছে যে ভাই কি করা যায়, কি করা যায়, পড়াশোনা তো হয়নি, কি করে পাস করব। তখনই সেই গাছের সামনে দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তাদেরই একটু বড় ওই গ্রামের আর একটা ছেলে যাচ্ছে, তাদের দাদা সম্পর্কের। তো সেই দাদা এই দুজন ছেলেকে দেখে তাদের কাছে এসে জিজ্ঞাসা করছে, কিরে ভাই তোরা এরকম হতাশ হয়ে বসে আছিস, কি ব্যাপার তোদের। তখন রাম আর রহিম তাদের দুজনের সমস্যার কথা সেই দাদাকে বলে। তখন সেই দাদা তাদেরকে সাজেশান দেয় যে ভাই তোদের এই অবস্থা, তো একটা কাগজ দে বলে একটা বড় নোটে তাদেরকে মোট 30টা কোশ্চেন লিখে দেয়, আর বলে যে তোরা মন দিয়ে এই 30টা প্রশ্ন সলভ কর, এই 30টা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, এই 30টা প্রশ্ন কমপ্লিট করে রাখলে তোরা এক প্রকার পরীক্ষায় পাস করতে পারবি। তো সেই কাগজ দুটো পেয়ে তারা খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছে। এবার এই খবরটা সেই গ্রামেই আরও 5টা ছেলে আছে, বকাটে ছেলের একটা দল আছে 5 জনের, তো তারা এই বিষয়টা জানতে পারে। তারা অনেকদিন আগেই পড়াশুনো ছেড়ে দিয়েছে, এখন বকাটে হয়ে গ্রামে ঘুরে বেড়ায়। তো তারা এই বিষয়টা জানতে পেরে ভাবে যে এদের দুজনকেও কোনোভাবে পাস করতে দিলে হবে না, যেভাবে হোক আমাদের দলে টেনে আনতে হবে। এই ভেবে তারা একটা দারুণ প্ল্যান বানায়। তো ওই 5 জন ছেলের মধ্যে প্রথম একটা ছেলে আসে, ছেলে এসে বলে যে কিরে তোদের হাতে কী এটা। তো এরা দুজন এদের ব্যাপারটা বলে যে এরকম ব্যাপার, এই আমাদেরকে ওই দাদা এরকম 30টা কোশ্চেনের একটা পেপার দিয়েছে। তো তখন ওই বকাটে ছেলের মধ্যে প্রথম ছেলেটা বলে, আরে তোদের সাথেও এরকম করেছে, ওই দাদা আমার সাথেও এরকম করেছিল, আমাকে বলেছিল যে এরকম প্রশ্ন দিচ্ছি, এগুলো পড়, পরীক্ষায় আসবে, কিন্তু একটাও তো পরীক্ষায় আসেনি, সেই প্রশ্নগুলো পড়া, প্রস্তুতি করাটাই সময় বেকার হয়ে গেছে, এসব তোরা পড়িস না, ছিঁড়ে ফেলে দে কাগজ, ও বেকার, ও দাদা ফালতু ওসব তোদেরকে বলেছে। তখন এরা রাম রহিম দুজনে ভাবে না না কি বলছে, দাদা অত ভালোভাবে বললো বলে এর কথা ইগনোর করে দুজনে এগিয়ে যায়। এরপর সেই বকাটে ছেলের দলের মধ্যে থেকে দ্বিতীয় ছেলে আসে, তৃতীয় ছেলে আসে, এসে সেই একই কথা বলে। তারপর আসে সেই চতুর্থ ছেলেটা, এসে সেই একই কথা বলে, আরে ওসব কাগজ ফেলে দে, ও কোনো দাম নেই, ও দাদা যা বলে গেছে ওসব বেকার, আমার সাথেও এরম হয়েছিল, আমাকেও বলেছিল এই এই প্রশ্নগুলো কর, কিন্তু একটাও প্রশ্ন পরীক্ষায় আসেনি, কাগজটা ছিঁড়ে ফেলে দে। তখন রামের মনে একটা ডাউট আসে, আরে সবাই এরকম বলছে, তাহলে সত্যিই কি দাদা আমাদেরকে বেহুকুপ বানিয়ে গেল, এই প্রশ্নগুলো প্রস্তুতি নেওয়া কি সময় নষ্ট হবে বলে তার মনে একটু ডাউট আসে, কিন্তু তবু কাগজটা হাতে রেখে দেয়, আবার দুজনে হাঁটতে শুরু করে। এবার পঞ্চম ছেলেটা এসে সেই একই কথা বলে, তখন রামের মনে একদম দৃঢ় বিশ্বাস এসে যায় যে না, ও দাদা আমাদেরকে ঠকিয়েছে, বেকার ফালতু প্রশ্ন দিয়েছে, এগুলো পড়লে সময় নষ্ট হবে বলে সেই ছেলেটার সামনে রাম কাগজটাকে ছিঁড়ে ফেলে দেয়। কিন্তু রহিম কাগজটাকে ছেড়ে না, সে কাগজটা ধরে সোজা বাড়ির দিকে হেঁটে বেরিয়ে যায়। এরপর সেই 5টা ছেলে ভাবতে থাকে যে আমরা এত কিছু করলাম, এত রকম বললাম, রামের উপরে প্রভাবটা পড়লো, কিন্তু রহিমের উপরে কেন প্রভাবটা পড়লো না। কারণ বন্ধুরা কিছুদিন পরে জানা যায় যে রহিমের কানে একটা সমস্যার কারণে কিছুদিন যাবত রহিম কানে শুনতে পাচ্ছে না। তো এবার প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই গল্পটা আমি তোমাদেরকে এই সময় কেন শোনালাম? কারণ বন্ধুরা এটা রাম রহিমের গল্প না, এটা তোমার আমার গল্প, যারা এখনো পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি নেয়নি। কিছু স্টুডেন্ট এরকম প্রেশারের মধ্যে হার মেনে নেবে, আর কিছু স্টুডেন্ট এই প্রেশারের মধ্যে থেকেই আবারও উঠে দাঁড়াবে, মানে পরীক্ষায় পাশ করবে। তোমাকে অনেকেই বলবে যে এই আর কদিন আছে, এখনো এতদূর কমপ্লিট করিসনি, সিলেবাস এতটা কমপ্লিট করতে পারিসনি, তুই নিঘাত ফেল করবি, এটা সম্ভব না, তুই সারা বছর যখন পড়িসনি তাহলে এখনও আর কিছু করার নেই, তুই নিঘাত পরীক্ষায় ফেল করবি।
বন্ধুরা পরীক্ষায় ফেল করব কি না করব সেটা পরের বিষয়, তোমার হাতে যতটুকু টাইম আছে সেই টাইমটাকে তুমি তোমার বেস্ট ইউটিলাইজ করো, সেই টাইমটাকে সর্বোচ্চ পড়ার চেষ্টা করো। হ্যাঁ, পরীক্ষায় পাশ করব কি ফেল করব সেটা পরীক্ষার রেজাল্টে দেখা যাবে, কিন্তু পরীক্ষার আগে যে কটা দিন আছে এই কটা দিন আমি আমার সর্বোচ্চ দিয়ে পড়াশুনো করব। লোকে কি বলছে যে তুই পারবি না, আর সময় নেই, তুই কি করে এত চ্যাপ্টার কমপ্লিট করবি, সব ভুলে যাও, এই ভয়টাকে ভিতর থেকে হটিয়ে দাও যে আমি পড়িনি মানে পরীক্ষায় পাশ করতে পারবো না, এটাকে হাঁটিয়ে এই জায়গায় এটা নিয়ে এসো যে কটা দিন আমার হাতে আছে, হ্যাঁ আমি নাম্বার কম পাবো, কিন্তু যে কটা দিন হাতে আছে সেই কটা দিন জোর লাগিয়ে আমি পড়াশুনো করব, যাতে অ্যাটলিস্ট টপ না করতে পারলেও অন্ততপক্ষে ফেল না হই। তাই বন্ধুরা, তোমাদেরকে এই পরিস্থিতিতে আমি এটাই সাজেস্ট করব যে তোমার মনের এই যে ভয় যে আর কয়েকদিন পরেই পরীক্ষা, আমি কিছুই কমপ্লিট করতে পারিনি, এই ভয়টাকে প্রথমে ভিতর থেকে বিদায় করো, তবেই কিছু বেটার হবে। এবার প্রশ্ন আসে যে আর অল্প কয়েকদিন তো পরীক্ষার বাকি আছে, কিন্তু এই অল্প কয়েকদিনে কিভাবে বেস্ট ওয়েতে পড়াশোনা করা যায়, তার কিছু টিপস ট্রিক্স টেকনিক কি আছে? বন্ধুরা, ফার্স্ট টেকনিক সেটা হচ্ছে খাও কম ছোট বেশি। দ্যাট মিন্স ধরে নাও আজকে তোমাকে একটা প্রতিযোগিতায় যেতে হবে। কি প্রতিযোগিতা? 100 মিটার দৌড়ানোর প্রতিযোগিতা। তোমাকে এই প্রতিযোগিতাটা জিততে হবে, কিন্তু আজকে তোমার বাড়িতে তোমার পরিবারে তোমাকে নিয়ে বিশাল একটা ঝামেলা হয়েছে। এবার তুমি সেই ঝগড়াটা নিয়ে মাঠে এসেছো, প্রতিযোগিতায় নাম দিয়েছো, প্রতিযোগিতায় তোমাকে জিততে হবে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে? এই 100 মিটার দৌড়টা যত সময় হবে তত সময় তোমার মাথা থেকে সেই সমস্ত লোড খালি করে ফেলতে হবে, রাইট? এবং ফোকাস, লক্ষ্য শুধু ওই প্রতিযোগিতাটার উপরে দিতে হবে, তবেই তুমি ওই রেসটা জিততে পারবে। তুমি যদি দৌড়ানোর সময় তোমার মাথায় এটা চিন্তা করতে থাকো যে বাড়িতে কি হয়েছিল, বাবা আমাকে এই বলেছে, মা আমাকে এই বলেছে, এইগুলো যদি তুমি ভাবতে থাকো তাহলে জীবনে তুমি রেস জিততে পারবে না। এবার এই জিনিসটাকেই পড়াশোনার সাথে রিলেট করো, এটা ওটা সমস্ত কিছু তুমি পড়তে যেও না, কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোর উপরেই তোমাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে। বন্ধুরা, 80-20 রুল তো তোমরা জানোই, 80% রেজাল্ট আসে 20% এফর্টের মাধ্যমে, তেমনই 80% স্কোর হয় 20% পড়াশোনার মাধ্যমে। তো তোমাকে এখন ফাইন করতে হবে যে তোমার পড়াশোনাতে, তোমার স্টাডিতে এখন কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোর উপরেই তোমাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে। তুমি দেখলে যে এই তিনটে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর এই দুটো একটু কম ইম্পর্টেন্ট, তাহলে আগে এই তিনটের উপরে ফোকাস করো, সব কিছু একেবারে পড়তে যেও না, তাহলে কিছুই হবে না। যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন সেগুলো সবার আগে পড়ো। এবার দ্বিতীয়, দাদা পড়তে হবে তো বুঝলাম, কি পড়তে হবে সেটাও বুঝলাম, কিন্তু দাদা আমি পড়তে পারি না, পড়াশোনায় বেশিক্ষণ মনোযোগই দিতে পারি না, শুধু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বিভিন্ন কারণে, এর সলিউশন কি? বন্ধুরা, সেকেন্ড, দিন আর রাতটাকে উল্টে দাও। বন্ধুরা, তুমি কি কারণে ডিস্ট্র্যাক্ট হও পড়তে পড়তে? তুমি পড়তে বসেছো, ঘাটাং করে ফোন আসলো, বন্ধুর কিরে কি করছিস গেল, ঘাটাং করে সোশ্যাল মিডিয়ার একটা নোটিফিকেশান আসলো, অমুক একটা ভিডিও, একটা ফটো, একটা কিছু আপলোড করেছে, চলে গেল সেখানে সময়, অমুক ডাকছে, তমুক ডাকছে, এই কাজ সেই কাজ, বিভিন্ন দিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। মেনলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার বাড়িতে পড়ার যে বিষয়টা সেটা মেনলি তোমাকে দিনে না রাতে করতে হবে, মাঝরাতে, কারণ তুমি রাত্রে যখন পড়তে বসবে তখন তোমাকে ডিস্ট্র্যাক্ট করার কেউ থাকবে না, রাত্রে যখন তুমি পড়তে বসবে তখন ফোন করে তোমাকে কেউ ডাকবে না, রাত্রে যখন তুমি পড়তে বসবে রাত দুটোর সময় কেউ কোনো পোস্ট আপলোড করছে না, সুতরাং নোটিফিকেশান আসবে না, তুমি মনোযোগ দিয়ে পড়তে পারবে। রাত দুটোর সময় যখন তুমি বই খুলে বসেছো আর দুপুর দুটোর সময় তুমি বই খুলে বসেছো, এখন এই দুই টাইমের মধ্যে ডিফারেন্স কী জানো? দুপুর দুটোই তোমার মন বলবে, ইস যাই না ওই জায়গাটায়, অমুক এই কাজটা করছে, এই আনন্দটা করছে, যাই আমিও একটু ঘুরে আসি বলে তোমার মন, তুমি না যেতে চাইলেও তোমার মন ডিস্ট্র্যাক্ট করে সেদিকে যেতে বলবে। কিন্তু রাত দুটোর সময় যখন তুমি পড়তে বসবে তোমার মন তোমাকে কোথাও যেতে বলবে না, কারণ রাত দুটোর সময় সবাই ঘুমাচ্ছে। তোমার লাইফস্টাইল যেমন, তোমার পরিবারের অবস্থা যেমন, সেই হিসাবে তোমাকে একটা ডিজাইন করতে হবে। কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে তোমার স্টাডি, বাড়িতে পড়াশোনার যে বিষয়টা সেটা মেনলি দিনের থেকে রাত্রে শিফট করতে হবে, রাত্রে যত বেশি পড়ার প্ল্যান করতে হবে। আর দিনের বেলায় স্কুল কলেজে যাওয়ার যে বিষয়, প্রাইভেটে যাওয়ার যে বিষয় সেগুলো তো করতে হবে, তা বাদে রাত্রে ঘুমানোর যে বিষয়টা সেটা দিনের বেলা শিফট করে দাও, আর দিনের বেলা পড়ার যে বিষয়টা সেটা রাত্রেবেলা শিফট করে দাও, যাতে কোনো ডিস্ট্র্যাকশান না থাকে, তুমি একদম 100% কনসেন্ট্রেশনের সাথে পড়াশোনা করতে পারো, কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করতে আসে সেই জন্য। ওকে, এবার তৃতীয় টেকনিক, একবারে নয় ধাপে ধাপে পরিবর্তন করো। তুমি এই ভিডিওটা দেখলে অনুপদা ফুল মোটিভেট করে দিল, এইবার গিয়ে 12 ঘন্টা একেবারে বইটই খুলে পড়তে শুরু করে দেবো, ভুল, সম্ভব না।
তুমি আজ 4 ঘন্টা পড়াশোনা করো, তার বেশি পড়াশোনা করতে পারো না, তার বেশি কনসেন্ট্রেট করতে পারো না, তো তুমি কালকের থেকে 12 ঘন্টা কোনো দিনই পড়াশোনা করতে পারবো না। তোমার লক্ষ্য রাখতে হবে কি, যে আজ আমি 4 ঘন্টা পড়ি, দিনে হোক রাতে, আজ আমি 4 ঘন্টার বেশি পড়তে পারি না। সুতরাং এখন আমাকে গোল রাখতে হবে আগামী 2 দিনের জন্য, যে আমি 5 ঘন্টা করে পড়াশুনো করবো, 5 ঘন্টা না হওয়া পর্যন্ত আমি বই বন্ধ করবো না। ব্যাস 5 ঘন্টা যেই তোমার কন্ট্রোলে চলে আসলো, তোমার আয়ত্তে চলে আসলো, এবার তোমাকে গোল রাখতে হবে যে আমি 7 ঘন্টা পড়বো, সেটা আয়ত্তে চলে আসলো, এবার তোমাকে গোল রাখতে আমি 8 ঘন্টা পড়বো। এইভাবে ধাপে 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 তোমাকে এগাতে হবে, নাকি একবারেই আমি একদিনেই 12 ঘন্টা পড়ার সিদ্ধান্ত নেব এবং সেটা চেষ্টা করব। এতে তুমি ম্যাক্সিমাম টাইম ফেল হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আবারও তোমাদেরকে বলবো, আজ পড়ে নাও, আজ পড়ে নাও, আজ পড়ে নাও, নইলে পরে পস্তাতে হবে। আর যতটুকু সময় আছে পরীক্ষার আগে, ততটুকু সময়কে নির্ভয়ে 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 পড়াশোনা করো, তারপর পরীক্ষার রেজাল্ট বলবে যে তুমি কি পেলে। যদি এই ভয়টাকে ভিতরের মধ্যে পুষে রাখো, তাহলে কনফার্ম তুমি ফেল করবে, তোমার মার্কস কম আসবে। আর এই ভয়টাকে যদি বাইরে বার করতে পারো, তাহলে 100% গ্যারেন্টি তুমি পাস করবে, টপ না করতে পারলেও অ্যাটলিস্ট পাস করতে পারবে। ওকে ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, লাভ ইউ।